আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল ও সমপর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছাব্বিশ নম্বর অঙ্ক দিয়ে ছাব্বিশ নম্বর অঙ্কে বলা ছিল পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পর তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত তো এখানে যেটা বলা আছে ছয় বছর পর অনুপাত হবে হচ্ছে পাঁচ অনুপাত এক তাহলে ছয় বছর পরের বয়সটা হবে হচ্ছে ফাইভ এক্স আর এক্স ধরে নিতে পারি তাহলে বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে ছয় বছর আগের অবস্থা অর্থাৎ ফাইভ এক্স মাইনাস সিক্স হচ্ছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স হবে হচ্ছে এক্স মাইনাস সিক্স

অর্থাৎ এক্ আসলে হচ্ছে বারো এই বারোটা হচ্ছে ছয় বছর পরের বয়স তাহলে বর্তমানে পুত্রের বয়স ইকুয়েল টু আসবে হচ্ছে বারো মাইনাস সিক্স অর্থাৎ এটা হচ্ছে বর্তমানে পুত্রের বয়স ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্স অর্থাৎ ছয় বছর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাতাশ নাম্বার সাতাশে বলা আছে পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে তিন ছয় নয় বারো পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে এটা করতে গেলে আমাদের লসাগু করতে হবে তিন ছয় নয় বারো পনেরো তো লসাগু করলে তিন দিয়ে যদি করি আসবে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটা করলে আসবে হচ্ছে দুই এক এক তিন দুই পাঁচ তাহলে আসবে তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু পাঁচ ইকুয়াল টু আসবে হচ্ছে হচ্ছে পাঁচ দশ তিন 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 তিরিশ ছয় একশো একশো আশি আশি সেকেন্ড সেকেন্ড সমান সমান মিনিট আমরা জানি তাহলে তিন মিনিট পর পর একত্রে বাঁচবে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার আঠাশ নম্বর আঠাশে বলা আছে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কতদিনে করতে পারবে তাহলে এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে তিন পুরুষ ইকুয়াল টু হচ্ছে পাঁচ বালক আর আমাদের বের করতে হবে যেটা সেটা হচ্ছে চার পুরুষ যোগ দশ বালক এটা তো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে একটায় কনভার্ট করব হয় পুরুষে না হয় বালককে যেহেতু এখানে পাঁচটা বালক এর দেওয়া আছে 10টা বলকের কম্পারিজন আমরা করব তাহলে 10 বালক ইকুয়াল টু আসবে হচ্ছে 6 পুরুষ তাহলে বলতে পারবো হচ্ছে 4 পুরুষ যোগ 6 পুরুষ ইকুয়াল টু আসবে হচ্ছে 10 পুরুষ তো 10 পুরুষ কতক্ষণে করতে পারে সেটা আমাদের বের করতে হবে তো প্রশ্ন দেওয়া আছে তিনজন জন পুরুষ করতে পারে হচ্ছে বিশ দিনে তাহলে একজন পুরুষ করতে পারবে হচ্ছে তিন ইন্টু বিশ দিনে দশজন পুরুষ করতে পারবে হচ্ছে ডিভাইড বাই দশ ইকুয়াল টু আসবে হচ্ছে ছয় দিনে এই ছয় দিন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার উনত্রিশ নাম্বার উনত্রিশে বলা আছে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি সম্পন্ন করতে শতকরা কত দিন বেশি লাগবে তাহলে আটজন থেকে দুইজন কমিয়ে দিলে হয় হচ্ছে ছয়জন ছয়জন কত দিনে করতে পারে সেটা আমরা দেখব তারপর আমরা শতকরা চলে যাব তাহলে দেওয়া আছে হচ্ছে আটজন করতে পারে বারো দিনে তাহলে আমাদের দুইজন কমে যায় যদি জন তাহলে একজন করতে পারবে আট ইন্টু বারো দিনে জন করতে পারবে ডিভাইড বাই ছয় কাটাকাটি করলে দুই ইকুয়াল টু আসবে হচ্ছে ষোলো দিনে তাহলে আগে সময় লাগতে হচ্ছে বারো দিন এখন লাগে হচ্ছে ষোলো দিন তাহলে দিন বেশি লাগে হচ্ছে চার দিন বেসটা হচ্ছে আগে ছিল বারো দিন তাহলে শতকরা বেশি সময় লাগবে হচ্ছে চার বাই বারো ইন্টু একশো ইকুয়াল টু তিন তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট অর্থাৎ শতকরা তেত্রিশ সমস্ত তিন ভাগের এক সময় বেশি লাগবে এটাই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তিরিশ নাম্বার তিরিশে বলা আছে পাঁচ পার্সেন্ট হারে পাঁচ টাকার দুই বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত দুই বছরে সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যের সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার এটা পি হচ্ছে এখানে মূলধন মূলধন পাঁচ হাজার টাকা আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ফাইভ বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে পাঁচ হাজার এটা করলে আসবে হচ্ছে এক বাই বিশ তাহলে বিশ স্কোয়ার বিশ ইন্টু বিশ ইকুয়াল টু আসবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাড়ে বারো টাকা হবে হচ্ছে পার্থক্য এটি পার্সেন্ট উত্তর তারপরে প্রশ্ন নম্বর একত্রিশ একত্রিশে বলা আছে একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতার দশ পার্সেন্ট ক্ষতি হলো বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে এখানে ক্ষতি হতো হচ্ছে দশ পার্সেন্ট এখন লাভ হয় হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে যে পার্থক্যটা এটা হচ্ছে তিরিশ পার্সেন্টের সমান এই তিরিশ পার্সেন্টের সমান হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তাহলে একশো পার্সেন্টের সমান কত বের করতে হবে ডিভাইড বাই তিরিশ ইন্টু একশো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে নম্বর বত্রিশ নাম্বার বত্রিশে বলা আছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত তো আমরা জানি ব্যাসার্ধের অনুপাতকে যদি আপনি বর্গ করে দেন তাহলে ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যাবে আসবে হচ্ছে নয় অনুপাত চার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার তেত্রিশ নাম্বার তেত্রিশে বলা আছে নয় হাজার আটশো টাকা দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে তাহলে আমাদের ভাগ করতে হবে হচ্ছে দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত পাঁচের মাধ্যমে তাহলে দুই আর পাঁচের মধ্যে পার্থক্য হচ্ছে তিন তাহলে তিন উপরে থাকবে টোটাল হবে হচ্ছে পাঁচ দশ চোদ্দ কত টাকা আমরা ভাগ করবো আমরা ভাগ করবো হচ্ছে নয় হাজার আটশো টাকা তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে এটা করলে আসবে হচ্ছে একুশশো টাকা তাহলে পার্থক্য হবে হচ্ছে একুশশো টাকা বড় এবং ছোটের মধ্যে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর চৌত্রিশ নাম্বার চৌত্রিশে বলা আছে লক রুট থ্রি বেস থ্রি প্লাস লক ফোর বেইস টু এর মান কত তো এটা করলে আমরা পাবো হচ্ছে লক রুট থ্রি রুট থ্রি হোল স্কয়ার প্লাস এটা লেখা যাবে হচ্ছে লক ফোর রুট ওভার ফোর তো এটা যদি আগে নিয়ে আসি টু লক রুট থ্রি রুট থ্রি প্লাস এইটা আসবে হচ্ছে লক ফোর টু দি পাওয়ার হাফ তো এটার মান হচ্ছে ওয়ান তাহলে টু প্লাস এটা যদি সামনে চলে আসে ওয়ান বাই টু লক ফোর ফোর টু টু প্লাস ওয়ান বাই টু হচ্ছে ফাইভ হবে মান এটা এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশে বলা আছে অর্ধবৃত্তস্ত কোণের মান কত অর্ধবৃত্তস্ত সব সময় এক সমকোণ হয় সেটা আমরা জানি এটা হচ্ছে এক তাহলে নাইনটি ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে নম্বর ছত্রিশে বলা আছে রুট থ্রি ইন্টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত তো এটা করলে আসবে হচ্ছে রুট ওভার ফিফটিন হোল টু দি পাওয়ার ফোর তাহলে আসবে হচ্ছে ফিফটিন স্কোয়ার লিখা যায় ইকুয়াল টু আসবে হচ্ছে টু টু ফাইভ এই টু টু ফাইভ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর

তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে এ মাইনাস ওয়ান বাই এ 7 টু হচ্ছে তারপরে হোল টু দি পাওয়ার থ্রি ইকুয়েল টু বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস হয় তবে x এর মান কত তো এটা করলে এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস এটা উল্টে দিলে

z ইকুয়েল টু এক্স টু দি পাওয়ার সি হয় তবে abc এর মান কত তো এখানে z ইকুয়েল টু এক্স টু দি পাওয়ার c আছে x এর মান যদি বশাই তাহলে আসবে y টু দি পাওয়ার এ হল টু দি পাওয়ার c ওয়াই এর মান যদি বশাই z টু দি পাওয়ার বি এ সি তাহলে এই জেড টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু যায় অতএব b বা এ বি সি ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান এই ওয়ান হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চল্লিশ নম্বর চল্লিশে বলা আছে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলেও কোন ক্ষেত্রে ত্রিভুজটি আঁকা সম্ভব এই ক্ষেত্রে তিন চার পাঁচ বাহু দ্বারা ত্রিভুজটি আঁকা সম্ভব এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একচল্লিশ নম্বর একচল্লিশে বলা আছে একটি আয়তাকার ঘরের প্রস্ত তার দৈর্ঘ্যের তিন ভাগের দুই অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার তো এখানে দেওয়া আছে প্রস্ত ধৈর্ঘ্যের তিন ভাগের দু অংশ তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ধৈর্ঘ্য ইকুয়াল টু থ্রি এক্স যদি হয় প্রস্থ ইকুয়েল টু আসবে হচ্ছে টু এক্স তাহলে পরিসীমা আসবে হচ্ছে টু ইন্টু থ্রি এক্স প্লাস টু এক্স এটা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ফোরটি তাহলে ফাইভ এক্স ইকুয়াল টু আসবে টোয়েন্টি বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ফোর আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল

ইকুয়াল টু এসবি হচ্ছে ফোরটি ডিগ্রি আর এটা কোন হবে হচ্ছে থ্রি বাই নাইন ইন্টু একশো আশি ডিগ্রি ইকুয়াল টু এসবি হচ্ছে সিক্সটি ডিগ্রি আর ফোর বাই নাইন ইন্টু একশো আশি ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এইটি ডিগ্রি তাহলে ফোরটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এইটি ডিগ্রি হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ নাম্বার চুয়াল্লিশে বলা আছে যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে চার সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার হয় তবে ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার রমবসের ক্ষেত্রে ফুল হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল ফল ইকুয়েল টু ওয়ান বাই টু ইন্টু ফোর ইন্টু সিক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টুয়েলভ বর্গ সেন্টিমিটার এই বারো বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশে বলা আছে ওয়ান মাইনাস এসোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার উৎপাদক কোনটি তো এটা করলে পাবো ওয়ান মাইনাস এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার

তো এটাকে লিখে যাবে হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু এক্স ইন্টু ফাইভ এই দেখেন এখানে টোয়েন্টি এক্স আসলো প্লাস এই ফাইভটা আমরা অতিরিক্ত আনলাম তাহলে আসবে হচ্ছে সূত্র করার জন্য ফাইভ স্কোয়ার লাগবে আসবে হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ হোল স্কোয়ার এই হচ্ছে বর্গ সংখ্যা সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত লিখতে হচ্ছে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে সত্তর ডিগ্রি কোন সম্পরক্ষণ কোনটি সম্পরক্ষণ বলতে বোঝায় দুই কোন মিলিয়ে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি থেকে সত্তর ডিগ্রি বাদ দিলে আসবে হচ্ছে একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটচল্লিশ নম্বর আটচল্লিশে বলা আছে এবি সি ডি চতুর্ভুজের এব সমান্তরাল সিডি এসি ইকুয়েল টু বিডি এবং কোন ইকুয়েল টু নাইনটি ডিগ্রি হলে সঠিক চতুর্ভুজ কোনটি তো এখানে আমরা যদি ধরে নেই এটা হচ্ছে এ এইটা বি এইটা সি এইটা ডি তাহলে যদি এটা আর এইটা সমান্তরাল হয় এবং এই কোন এবং এসি এবং বিডি যদি সমান হয় অর্থাৎ কনজ দুটি সমান এবং এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা হবে হচ্ছে আয়তক্ষেত্র এটি হবে প্রশ্নের উত্তর তারপরে বেশি আমার ঊনপঞ্চাশ নাম্বার উনপঞ্চাশে বলা আছে এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ানের এর লসাগু কত তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই রাশিটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা অতিরিক্ত লেখা হয়েছে একটা এক্স স্কোয়ার এটা বিয়োগ করে দিতে হবে ইকোয়াল টু আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এটা সাজিয়ে লিখলে পাওয়া যাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে আমরা যদি লশাগু হিসাব করি তাহলে এই হচ্ছে তিনটে রাশির হিসেব আমাদের লশাঘু আসবে হচ্ছে সবগুলো একবার করে আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান আবার আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এই দুইটা এখানে হয়ে গেল এটা করলে আসবে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান এই দুইটা করলে আসবে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়ান আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করলে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এই একশো টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান হবে হচ্ছে লস আগে এই প্রশ্নের উত্তর নম্বর পঞ্চাশ নম্বর পঞ্চাশে বলা আছে টু টু দি পাওয়ার এন ডিভাইড বাই টু টু দি পাওয়া এন মাইনাস ওয়ান ইকুয়াল টু কত তাহলে আমরা লিখতে পারবো টু টু দি পাওয়ার এন ডিভাইড বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই টু টু দি পাওয়ার এন বেশ বেশ সমান পাওয়ার মাইনাস হয়ে যাবে মাইনাস এন প্লাস ওয়ান ইকুয়াল টু আসবে হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু আসবে হচ্ছে টু অর্থাৎ ইন মান হবে হচ্ছে টু এটি এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করলো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ